মানবিক বিবেচনায় মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিলেও যত দ্রুত সম্ভব তারা নিজ দেশে ফেরত যাবে এমনটাই ও আইসিভুক্ত দেশগুলো প্রত্যাশা করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বিকেলে ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে ও আইসির সদস্যভুক্ত দেশগুলোর যৌথ উদ্যোগে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় 70 টন খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় মরক্কোর রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। মুসলিম ঐতিহ্য ও মানবিক বিবেচনায় ও আইসি সবসময় রোহিঙ্গাদের পাশে থাকবে বলেও জানান ফিলিস্তিনি রাষ্ট্রদূত। They should go back to their country. That is the main target, to go back to where they came from. Because being here as displaced and refugee, it's neither good for their future, nor it's good for this country's future, nor it is good for the reputation of the Muslim world. So I think the OIC countries, they have to do more in order to help those displaced people to go back to their country as soon as possible. আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।